হ্যালো মাই ডেয়ার সুডেন্টস ক্লাছত ত্ৰিভুজ আৰু ইয়াৰ ধৰ্ম সম্পৰ্কে আলোচনা কৰিবলৈ চেষ্টা করুন আজির ক্লাস মরম ছাত্র ছাত্রীকরণে যা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামসর্তে প্রিপারেশন করে থাকা বন্ধু বান্ধবী সকলের কারণেও এক ধরনের ইম্পর্টেন্ট এনেকা ধরনের কোশ্চেন কিন্তু পৰীক্ষাত আহি থাকে আপনাদের যদি টেটৰ কাৰণে প্রিপারেশন কৰি আছে সিহতার কাৰণে মোট ইম্পরটেন্ট চেপ্টার আজিটো হব তো প্ৰথমতে আমি আলোচনা কৰিম ত্রিভুষ ত্ৰিভুজ কি হোয়াট ইজ এ ট্রেঙ্গেল তো লগে আমার মনলে এটা চিত্র আহে যে এটা চিত্র সেটা ত্রিভুজ তো ত্রিভুজ সংজ্ঞা কি হব যে তিনিটা টিখাখণ্ডরে থকা এটা বন্ধ চিত্র থকা এটা বন্ধ চিত্র আমার ত্রিভুজ কিনটা রেখাখন্ড চা তিনিটা রেখাটা দুটা তিনিটা আগুরি আছে কিন্তু বন্ধ চারিও পৰা পর বন্ধ এনেকা চিত্রক আমি ত্রিভুজি কো নেক্সট আহিব আ্রিভুজর অংশ ত্রিভুজর অংশ কেন তোমাকে চা ত্ৰিভুজৰ অংশ বুলি কোৱাৰ লগে লগে আমি এটা ত্ৰিভুজ অংকন কৰি বুজিবলৈ চেষ্টা কৰিম ধৰি লোৱা এ বি চি টু ত্ৰিভুজ এ বি চি ত্ৰিভুজৰ কি কি অংশ আছে প্ৰথমতে আমি আলোচনা কৰিব লাগিব এ অংশ বুলি ক'লে বাহু বুলি বুজায় তো ত্ৰিভুজৰ এই ৰেখাখণ্ড এটা এইটো এটা বাহু এইটো এটা বাহু এইটো এটা বাহু ত' এটা দুটা তিনিটা ত্ৰিভুজৰ তিনিটা বাহু আছে ত্ৰিভুজৰ বাহু তিনিটা যে এ বি সি আর সি এ যু ধরনের নাম আমি দি এ বি বাহুটুক বিএ কোব পড়ি বি সি বাহুটুক সি এ সি বিও কো পি আর বি এ এ তো এইটুকু হল প্রথম এটা দুটা তিনটা বাহু এই ত্রিপুস্তুর তারপর হব কোন এই একটা কোণ কোন এটা কোন তো কোনো লিখিম এই এই কোণট আমি কি লিখিম বিএসি য বুজাবলৈ চেষ্টা কৰিছোঁ সেই আখৰটো মাজত থাকিব বাকী দুটা দুই চাইডে থাকিব এই কোনটোক বি চি বুলি কোৱাৰ লগে লগে আমি এ কোণটুক বুজি পাম বি চি অথবা চি এ বি কলেও কিন্তু এ কোনটোকে বুজাব আৰু এই কোনটোৰ নাম বি কোনটোৰ নাম হব এ বি চি এ বি চি কোনটোক চি বি এ বুলি কব পাৰি তাৰপিছত আৰু কি আছে আৰু এটা কোনো চি কোনটোক আমি এ চি বি বা বি চি এ বুলি কলেও একো ভুল নহয় তো এ সি বি হল তো তিনিটা বাহু তিনিটা কোন হল এতিয়া তিনিটা শিষ্যবিন্দু আছে কত ত্রিভুজার তিনিটা বাহুর ভিতর প্রত্যেক দুটাই লগি এটা মূৰ ইয়াতে হৈছে হয়েছে জোঙা মূৰ এই জোঙা মূরবলাকর নামে হল শিষ্যবিন্দু আর দুটা বাহু লাগি আমাৰ দুটা বাহু লগ লাগি যি চুকোর সৃষ্টি কৰে সেই সুকোর নামে হৈছে কোন তো আমার এই যে এ এ বি বিন্দুত এটা জঙা মূর সৃষ্টি করেছে এই জঙা মূর নাম হল শিষ্যবিদু ইয়াতো এই জোঙা মূর এই শিষ্যবিন্দু ইয়াতো এই জোঙা মুর শিষ্যবিন্দু তো আমাৰ শিষ্যবিন্দু হল এ বি সি এই কেটাক একেলগে ত্রিভুজর অংশ বুলি কোৱা হয় মনত রাখবা তোমালে ত্রিভুজর অংশ বুলি কলে কি বুজা পাও যে বাহু কোণ আর শিষ্যবিন্দু মন ছাত্ৰ ছাত্রীক তোমালকে নোট ডাউন কৰি লোৱা এইবার আমি আলোচনা কৰিম বাহু হিচাপে ত্ৰিভুজৰ প্ৰকাৰ বাহু হিচাপে ত্ৰিভুজ তিনি প্ৰকাৰৰ বাহু হিচাপে ত্ৰিভুজ তিনি প্ৰকাৰৰ কি কি এক নম্বৰ হ'ল সমবাহু ত্ৰিভুজ দুই নম্বর হল বাহু ত্রিভুজ আর তিন নম্বর হল বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ বাহু হিসাবে আমার ত্রিভুজ তিনি প্ৰকাৰে প্ৰথমটো হ'ল সমবাহু ত্ৰিভুজ তাৰপিছতো হ'ল বি সমদ্ৰি বাহু ত্ৰিভু তাৰপিছতে হ'ল বিষম বাহু ত্ৰিভুজ এইবিলাকৰ সংজ্ঞা আমি জানিব লাগিব সমবাহু ত্ৰিভুজ কি সমবাহু আমাৰ ত্ৰিভুজৰ নামটোৰ লগতে তাৰ অৰ্থটো নিহত হৈ আছে তোমালোকে মন কৰিলে বুজি পাবা যে সম মানে সমান বাহু মানে বাহু সমান বাহু থকা ত্ৰিভুজকে সমবাহু ত্ৰিভুজ বুলি কয় সমান বাহু থকা ত্ৰিভুজ কেইটা বাহু আছে ত্ৰিভুজৰ তিনিটা বাহু অৰ্থাৎ আমি এনেকৈ ক'ম যে যি যি ত্ৰিভুজৰ তিনিওটা বাহুৰ মাপ সমান বা একে তাকে সমবাহু ত্ৰিভুজ বুলি কোৱা হয় আৰু সমদ্বি বাহু সমদ দি সমান দি মানে দুই সমান দুই বাহু সমদ দি বাহু মানে সমান দুটা বাহু তো যি ত্ৰিভুজৰ যিকোনো দুটা বাহু সমান তাক সমদ্বি বাহু ত্ৰিভুজ বুলি কোৱা হয় আৰু বিষম বাহু বিষম মানে কি বিষম সমান নহয় বাহু মানে বাহু তো বিষম বাহু ত্ৰিভুজ মানে যি ত্ৰিভুজৰ কোনো বাহুৰ মাপ সমান নহয় বা আটাইকেইটা বাহুৰ মাপ বেলেগ বেলেগ তেনেকুৱা ত্ৰিভুজৰ নাম হ'ল বিসম বাহু ত্ৰিভুজ মনত থাকিব মৰ্মৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তো সমবাহু ত্ৰিভুজৰ ছবিটো এনেকুৱা হ'ব যি ত্ৰিভুজৰ তিনিওটা বাহুৰ মাপ এইটো যিমান হ'ব এইটো সিমান এইটো সিমান এইটো হ'ল সমবাহু ত্ৰিভুজ আৰু সমবাহু ত্ৰিভুজৰ মাপ ছবিটো কেনেকুৱা হ'ব এই বাহুটো এই বাহুটো সমান হ'ব পাৰে অথবা এনেকুৱা যদি হয় এইটো আৰু এইটো সমান হ'ব মানে ত্ৰিভুজৰ যিকোনো ভাৱে দুটা বাহু যদি সমান হৈ যায় তেতিয়া হ'লে তাক আমি কম সমদ্ৰি বাহু আৰু যদি গোটেইকেইটা বাহু সমান হয় তাক আমি কম সমবাহু আৰু যদি এনেকুৱা ধৰণৰ ত্ৰিভুজ থাকে এনেকুৱা ধৰণৰ যে কোনো এটা বাহু সমান নহয় তাক আমি কম বিষম বাহু ত্ৰিভুজ ত' আশা কৰো তোমালোকে বুজি পাইছা কিতাপ লগত লৈ ভিডিঅ'টো চাবা তেতিয়াহ'লে আৰু বেছিকে বুজি পাবা এতিয়া আমি কোন হিচাপে ত্ৰিভুজত প্ৰকাশ পৰিবলৈ চেষ্টা কৰিম তোমালোকে মনোযোগ দি চাই থাকা এটা আমি পড়িম কোন হিসাবে ও কোন হিসাবে ত্রিভুজ তিনি প্রকার তিন প্রকার এক নম্বর হল সূক্ষ্ম কণি ত্রিভুজ দুই নম্বৰ হল সমকণী ত্ৰিভুজৰ হল স্থূলকণী ত্ৰিভুজ সম সম সূক্ষ্মকণী ত্ৰিভোজ কি সূক্ষ্ম কণী ত্ৰিভুজ ত্ৰিভুজৰ কোন কেইটা আমি অলপ আগতে পৰিলো ত্ৰিভোজৰ অংশত পৰিলো যে ত্ৰিভুজৰ কোন তিনিটা সূক্ষ্মকণী বুলি সূক্ষ্ম বুলি ক'বলগীয়া সৰু বুজাই আৰু আমাৰ গণিতৰ ভাষাত সূক্ষ্ম অৰ্থাৎ নব্বৈ ডিগ্ৰীতকৈ কম যিবিলাক কোণ আছে সেইবিলাকে সূক্ষ্মকোণ বুলি কোৱা হয় তো আমি এনেকৈ এনেকৈ ক'ম ত্ৰিভুজটোক যে সূক্ষ্মকণী ত্ৰিভুজৰ সংজ্ঞাটো আমি এনেকৈ দিম যি ত্ৰিভুজৰ প্ৰতিটো কোণৰ মান নব্বৈ ডিগ্ৰীতকৈ কম যি ত্ৰিভুজৰ প্ৰতিটো কোণৰ মাপ বা মান নব্বৈ ডিগ্ৰীতকৈ কম তেনেকুৱা ত্ৰিভুজক আমি সূক্ষ্মকণী ত্ৰিভুজ বুলি কওঁ সমকণী ত্ৰিভুজ সমকণী ত্ৰিভুজ বুলি ক'লে কি হ'ব যি ত্ৰিভুজৰ যিকোনো এটা কোণৰ মাপ নব্বৈ ডিগ্ৰী বা সমকোণ য ত্রিভুজর যো একটা কোণৰ মাপ নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণে ত্রিভুজ বলে ক্থূলকোণে ত্রিভুজ কাক বলে স্থূলকোণে ত্রিভুজ স্থূল মানে ডাঙর স্থূল শব্দটার অর্থই হল ডাঙর স্থূলকণের স্থূলকণে ত্রিভুজ কি যি ত্রিভুজর যো এটা কোণৰ মাপ নব্বই ডিগ্রীত ডাঙৰ কিন্তু এশ আশি ডিগ্রীতকে কম তে ত্রিভুজক আমি স্থূলকণে ত্রিভুজি কোম যি ত্রিভুজর যিকোনো একটা কোণৰ মাপ নব্বই ডিগ্রীত বেশি কিন্তু একশ আশী ডিগ্ৰীতকৈ কম তেনেকুৱা ত্ৰিভুজক আমি স্থূলকণী ত্ৰিভুজ বুলি কওঁ ছবি যদি আঁকি আমি বুজিবলৈ চেষ্টা কৰোঁ এতিয়া সমকণী ত্ৰিভুজটো এনেকুৱা হ'ব এটা কোণ সমকোণ হ'বই লাগিব বাকী কোনো কথা নাই আৰু সূক্ষ্মকণী ত্ৰিভুজ কি প্ৰতিটো কোণ সমকোণতকৈ কম মানে নব্বৈ ডিগ্ৰীতকৈ কম আৰু স্থূলকণী ত্ৰিভুজ কি হ'ব এনেকুৱা এটা ত্ৰিভুজ হ'ব যি ত্ৰিভুজৰ এটা কোণ নব্বৈ ডিগ্ৰীতকৈ ডাঙৰ কিন্তু ওৱান হাণ্ড্ৰেড এইট ডিগ্ৰীতকৈ কম বা হা ডাঙৰ ওয়ান হান্ড্রেড টিককে সরু এনেকা ধরনের ত্রিভুজকে স্থূলকণে ত্রিভুজ কোমাবো মর্ম ছাত্র ছাত্রী আশা করি তোমাকে বুজি পাইছা লগত লৈ কিতাবটার ভিডিওটি সাবাতে আৰু বেছি ক্লিয়াৰ হব কনসেপ্ট আমি এটা আগবান ত্রিভুজর মধ্যমা সম্পৰ্কে তোমাকে ভিডিওটি মনোযোগ সকলে চাই থাকা ত্রিভুজর মধ্যমা ত্রিভুজের মধ্যমা কি চিত্র সহকারে বুঝবলে চেষ্টা আমি এটা এটা ত্রিভুজ হল ত্রিভুজটোর নাম এ তো মধ্যমা হল যে শীর্ষবিন্দুর পরা বিপরীত বাহু লই বিপরীত বাহুর মধ্যবিন্দু লৈ অঙ্কন করা রেখাখণ্ড ডালর নামেই হল ত্রিভুজের মধ্যমা ধরল আমি এ পরা বিসি বাহুর মধ্যবিন্দু মানে বিসি বাহুর একদম মাজত এ পরা বিসি বাহুর মাজত একদম মিডিলত অর্থাৎ এইখিনি আর এইখিনি সমান হব বিসি বাহু মিডিলত আমি ডি বিন্দু কো এইটুক যদি এ পরা। বিসি বাহুর মধ্যবিন্দুলে টানা রেখাখণ্ডটা হল আমি কোয়া হব আমি কম যে বস্তুর মধ্যমান বি বিদুর পর যদি আমি টানো তো এ সি বাহুর মধ্যবিন্দু টানিব লাগবে আর সি টানিলে এ বি বাহুর মধ্যবিন্দু এইবিলাক মধ্যবিন্দু তো সংজ্ঞা লাগিব এনেকৈ যে ত্রিভুজর পৰা তার বিপরীত ফালে থকা বাহুর মধ্যবিন্দুলে টনা ৰেখাখণ্ডডালৰ নামেই হল ত্রিভুজর মধ্যমা মনে থাকিব তো শীৰ্ষবিন্দু ইয়ার উল্টা ফলে যেটু বাহু আছে তার মধ্যবিন্দুলে টনা যি রেখা হব সেই রেখাখণ্ডালের নামে হল ত্রিভুজর মধ্যমা তো সি পৰা অঙ্কন করলে এটু হব মধ্যমা এবির মধ্যমা এবির মিডিলত অঙ্কন মাজত আকৌ বি বিন্দুৰ পৰা যদি আমি অঙ্কন তেতিয়াহলে এ এসির মাজত হব ইয়াকে ত্ৰিভুজৰ মধ্যমা বুলি কোৱা হয় সংজ্ঞাটো এনেকুৱা যে শিষ্য বিন্দুৰ পৰা তাৰ বিপৰীত ফালে থকা বাহুৰ মাজত একদম মধ্য বিন্দুত অংকন কৰা ৰেখাডালৰ নামেই হ'ল ত্ৰিভুজৰ মধ্যমা এতিয়া আমি আলোচনা কৰিম ত্ৰিভুজৰ উন্নতি ত্ৰিভুজৰ উন্নতি উন্নতি কি চোৱা উন্নতি ত্ৰিভুজৰ উন্নতি কেনেকুৱা ছবির আমি ছবি আঁকি বুঝবলে চেষ্টা করো এই এ বি সি আমার ত্রিভুজ এ ভি সি ত্রিভুজ এইবার শিষ্যবিন্দুরপর মধ্যবিন্দু মধ্যবিন্দু নয় শিষ্যবিন্দুরপর বিপরীত বাহু বাহুলৈ লম্ব টানিব লাগিব শীর্ষবিন্দু এইটুকু আমি যদি এই বাহুটলে লম্ব অঙ্কন করো লম্ব মানে কি কোন হব নব্বই ডিগ্রি লগে অঙ্কন করার দুফালে কোন উৎপন্ন হব এই কোণ দুটার মাপ হব লাগিব নব্বই ডিগ্রি তো আমি কেনেকৈ কম যে শিষ্যবিন্দুরপা বিপরীত বিপৰীত বাহুলৈ টনা লম্বডালৰ নামেই হল কি ত্রিভুজার উন্নতি শীর্ষবিন্দুরপর বিপরীত বাহুর বিপরীত বিপৰীত বাহুলৈ টনা লম্ব এইটার শীর্ষবিন্দু ইয়ার বিপরীত ফলে আছে বিসি বাহু ইয়ালে টনা লম্বডালৰ নামেই হল উন্নতি আমি যদি এসি বাহুর ওপৰত উন্নতি অঙ্কন করি তো বীরপার এসি লৈ অঙ্কন করি এটা লম্ব লম্ব অঙ্কন কৰিলে তাকে উন্নতি বুলি কয় এইবার কিন্তু মধ্যবিন্দু নহয় এবার লম্ব যদি মধ্যবিন্দু হয়ে যা হো পারে কথা নাই কিন্তু আমি টার্গেট রাখিম যে আমি লম্ব অঙ্কন কৰিম লম্ব লম্ব অঙ্কন করতে যদি মিডিলত গৈ পড়ে কথাটা বেলে কথা হয়ে যাবে ভাল কথা তো মনত রাখবা যে শিষ্য পৰা পর বিপরীত টনা লম্বকে ত্রিভুজর উন্নতি বুলি কোয়া হয় মনে থাকি শিষ্যবিন্দুর পৰা বিপরীত বাহুলৈ টনা লম্বৰ নামে হল ত্রিভুজর উন্নতি মরমার ছাত্র ছাত্রী সকাল আশা করি তোমাকে বুঝি পাইছা এইবার আমি আলোচনা করি ত্রিভুজর অন্তকোণ ত্রিভুজর অন্তকোণ কি বস্তু চ ত্রিভুজ এটা অঙ্কন করল এ বি সি অন্তকোণ কেন অন্ত মানে অন্ত শব্দৰ অর্থ কি অন্ত মানে ভিতর তো ত্রিভুজর ভিতর থকা কোন এ কোণ টু এটু কোণ অন্তকোণ বি কোন এটু অন্ত এটু অন্তকন। অন্তকোণ অন্তকোণর শব্দটা হল বহী কোণ বহি মানে বাহিৰত অন্ত মানে ভিতৰত তো ত্রিভুজর ভিতর থাকা কোণব নামেই হল অন্ত কোণ মনে থাকবে আমার ছাত্র ছাত্রী হল এটা ত্রিভুজ অন্তঃকোণ থাকে যে বি সি ত্রিভুজ এঙ্গেল এ এঙ্গেল বি এঙ্গেল সি এটা অন্তকোণ অন্তকোণ মানে কোন টা ত্রিভুজের ভিতর অবস্থিত মনে থাকিব এতিয়া আমি আলোচনা করি ত্রিভুজের বহী কোণ কি বহী মানে অল্প আগতে আমি কলোই যে অন্তর উল্টাই হল বহি আমার যদি বি বিসি ত্রিভুজ হয় এবি ত্রিভুজ কি হব এ এংগল এ এংগেল বি এংগেলচ এইবিলাকতো অন্তকণ আমি ইতিমধ্যে আলোচনা কৰিলোঁ এইবাৰ যদি যিকোনো এটা বাহু আমি বঢ়াই দিওঁ তেতিয়াহ'লে কি হ'ব এই যে বাহিৰৰ ফালে যি কোন উৎপন্ন হয় এই বাহিৰত উৎপন্ন হোৱা কোনটোৰ নামেই হ'ল বহীকণ মনত থাকিব ত্ৰিভুজাৰ বহীকণ এইটো খালী এইটো বাহু বৰ্ধিত কৰি দিলেই নহ'ব ইফালেও আমি কৰিব পাৰোঁ এইটো বহীকণ হ'ল এনেকৈ বৰ্ধিত কৰি দিলে এইটো এটা বহী কণ হ'ব এইটো বৰ্ধিত কৰিলে এইটো বহীকোণ হ'ল এনেকৈ বৰ্ধিত কৰিলে এইটো বহীকোণ হ'ব এনেকৈ বৰ্ধিত কৰিলে এইটো বহীকোণ হ'ব তো ত্ৰিভুজ এটাৰ বহীকোণ বুলি ক'লে ত্ৰিভুজৰ বাঁহীৰ ফালে থকা কোণবিলাক অৰ্থাৎ ত্ৰিভুজৰ বাহু যদি আমি দীঘল কৰি অংকন কৰোঁ তেতিয়াহ'লে যিকোনো উৎপন্ন হ'ব তাকেই বহীকোণ বুলি কোৱা হয় কথা থাকিব ত্ৰিভুজৰ বহীকোণ সম্পৰ্কে অনুমান আৰু ইয়াতে আমাৰ এটা কণ্ডিশ্যন আছে কণ্ডিশ্যনটো কি তোমালোকে চোৱা বহীকোণৰ ফৰ্মুলা আছে এটা এই ফৰ্মুলাটো এনি টাইম পৰীক্ষাত আহে ধরো এটা আমার ত্রিভুজ ত্রিভুজটার নাম হল এ বি এ বি সি আমি যদি সি বিন্দুটার বি সিকে অল্প এক্সটেন্ড করে দিচ্ বহাই দি হলে আমার ইয়াতে একটা কোন উৎপন্ন না হয় এই হল বহীকোণ তো বহীকোণট কি তার মানে ইয়াত এই ত্রিভুজর বহী কোণ সমান সমান বহীক্ষণ সমান সমান দূরবর্তী অন্তকোণ দুটার সমান এইট কিন্তু মনত রাখব তাৰমানে যিটো বাহিৰত কোন অং উৎপন্ন হ'ব এই কোণটো ইয়াৰ দূৰত থকা অন্ত কোণ দুটাৰ সমষ্টি এই কোণটোৰ দূৰত কি এই চি কোণটোৰ ওচৰত কোন এই বহী কোণটোৰ ওচৰৰ কোন ওচৰৰ কোন হ'ল এইটো তো দূৰৰ কোণ এই দুটা অৰ্থাৎ আমি যদি এই বিন্দুটোৰ নাম ডি বিন্দু বুলি কওঁ তেতিয়াহ'লে কি হ'ব দেয়াৰ ফ'ৰ এংগেল এ চি ডি তাৰমানে এই কোণটোক বুজাইছে বহী কোণটোক বুজাইছে এ চি ডি ইকুৱেল টু কি হ'ব এংগেল এ প্লাছ এংগেল বি তাৰমানে এই বহীকোণটোৰ মাপ হ'ব এই দুটাৰ যোগ ফল মনত থাকিব এই বহীকোণটোৰ পৰিমাণটো হ'ব এই পৰি এই দুটাৰ যোগ ফল এইটো ধৰি ধৰি লওক এইটো হ'ল ফৰ্টি ডিগ্ৰী এইটো হ'ল ফিফটি ডিগ্ৰী তেতিয়াহ'লে এই কোনটোৰ এ চি ডি কোনটোৰ মাপ কি হ'ব এই দুটা যোগ কৰি যি পাম নাইণ্টি ডিগ্ৰী নাইণ্টি ডিগ্ৰী হ'ব এইটো এটা মই একজাম্পলহে লৈছোঁ তো আমি সদায় জানো ইয়াৰ পৰা মনত ৰাখিব লাগিব যে বহীকোণ সমান সমান দূৰকোণ দূৰৱৰ্তী অন্তঃকোণৰ সমষ্টি বহীকোণৰ মাপ সমান সমান দূৰৱৰ্তী অন্তকোণ দুটাৰ সমষ্টি ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত এইটো যদি আমি এই বাহুটো যদি বঢ়াই দিওঁ এই বাহুটো বঢ়াই এইটো এটা বহীকোণ হ'ব তেতিয়াহ'লে এইটো বহীকোণিলেতো ওচৰৰ কোণ হৈ গ'ল দূৰৱৰ্তী নহয় এইটো অন্তকণটো ওচৰত একদম ওচৰা ওচৰি অন্তঃকোণ হ'ল এইবাৰ কিন্তু এই দুটাৰ যোগ ফলৰ সমান হ'ব আমি যদি এই বাহুটো বঢ়াই দিওঁ তেতিয়াহ'লে এই কোণটো সমান সমান কি হ'ব এই দুটাৰ যোগ ফলৰ সমান হ'ব মনত ৰাখিব তো আমি কি ক'ম যে অন্তকোণ আৰু বহীকোণৰ মাজতো সম্পৰ্ক ত্ৰিভুজৰ এইটো সম্পর্ক কিন্তু যে বহী কুণ সমান সমান দূরবর্তী এতিয়া আমি আলোচনা কৰিম ত্রিভুজর কোন ধর্ম যোগর ধর্ম ত্রিভুজর কোন যোগর ধর্ম ইম্পর্টেন্ট ইয়ার আগত আমি আলোচনা কর ত্রিভুজর বহী কোণত কি ধরনের কোয়েশন আহিব পাৰে ধন্যবাদ তোমাকে একটা ছবি এনেকা দিছে যে এই কোণটার মাপ দিছে সেভেন্টি ডিগ্রি এই কোণ্টোর মাপ দিছে ফিফটি ডিগ্রি দিছে এক্স তোমার এক্স উলিয়াব লাগে উলিয়াবলে কি করবে এক্সটু বহিগণ দূরবর্তী অন্তঃটা সমির সমান আমি ইতিমধ্যে পড়লো তো এক্স ইকাল টু ফিফটি প্লাস সেভেন্টি কেমন হবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ধৰণৰ আহিব যদি এনেকুৱা হৈ যায় সাপোজ এইবার মানে অল্প বেলেগকে দিম এই কোনটো তোমার এক্স ঠিক আছে অথবা এইটোর মান দিয়া আছে ধর ওয়ান থার্টি ডিগ্রি এইটোর মান হল সেভেন্টি ডিগ্রি এইটোর মান হল এক্স এবার কি হব এক্স প্লাস সেভেন্টি ইকল টু ওয়ান থার্টি তার মানে কি বহী সমান সমান দূরবর্তী অন্তকন্ধুটির সমষ্টি তো এক্স প্লাস সেভেন্টি ইকল টু ওয়ান থার্টি তো যো ধরনের কোশন দিলে তোমালোকে পারিবা এই কথাটা যদি তোমালোকের মনে থাকে যে বহীকুণ সমান সমান দূরবর্তী অন্তকন্ধুটের সমষ্টি এতিয়া আমি আলোচনা করি যে ত্রিভুজর কোন যোগর ধর্ম ত্রিভুজর কোন যোগর ধর্মটা চা এটা ইম্পর্টেন্ট কিন্তু এ বি চি ত্ৰিভুজৰ কোনবোৰৰ যোগৰ ধৰ্ম আমি যদি কোনমান যন্ত্ৰ হয় তাৰ ত্ৰিভুজ ৰোধ মানে ৰেণ্ডমলি এটা ত্ৰিভুজ অংকন কৰি তেতিয়া আমি মাপি চাওঁ মানে তাৰ কোনবোৰ জখি চাওঁ তেতিয়াহ'লে কি পাম কোনবোৰ জুখি চাওঁ তেতিয়াহ'লে আমি কি পাম যে এংগেল এ প্লাছ এংগেল বি প্লাছ এংগেল চি ইকুৱেল টু ওৱান হাণ্ড্ৰেড এইটি ডিগ্ৰী এইটো আমি পাম অৰ্থাৎ ত্ৰিভুজৰ কোনকেইটাৰ সমষ্টি কি ওৱান হাণ্ড্ৰেড এইট্টি ডিগ্ৰী ত্ৰিভুজৰ কণকেইটাৰ সমষ্টি হ'ল ওৱান হাণ্ড্ৰেড এইট্টি ডিগ্ৰী তো তোমাক এনেকুৱা যদি প্ৰশ্ন দিয়ে এইটোৱে হ'ল ত্ৰিভু ত্ৰিভুজৰ কোনবোৰৰ যোগৰ ধৰ্ম ত্ৰিভুজৰ কোনবোৰ যোগ কৰিলে আমি ওৱান হাণ্ড্ৰেড এইট্টি ডিগ্ৰী পাওঁ এইটো আমি জানি থাকিব লাগিব মনত ৰাখিব লাগিব এইটো আমাৰ হ'ল এংগেল চাম প্ৰপাৰ্টি ইংৰাজীত এংগেল চাম প্ৰপাৰ্টি বুলিও কয় তো এংগেল এ প্লাছ এংগেল বি প্লাছ এংগেল চি ইকুৱেল টু ওৱান হাণ্ড্ৰেড এইট্টি ডিগ্ৰী ইয়াৰ পৰা প্ৰশ্ন অহাৰ সম্ভাৱনা এনেকুৱা ধৰণৰ হ'ব ধৰি লোৱা তোমার এই কোনটোর মাপ দিয়ে আছে ফোরটি ফাইভ ডিগ্রি এই কোনটোর মাপ দিয়ে আছে সিক্সটি এইট ডিগ্রি এইটো আছে এক্স এতে কি করিবা এই ত্রিভুজটো দেওয়া আছে আর দুটো কোণের মাপ দিয়ে আছে এটা কোণের মাপ আমার নাই নেই তালে আমি কি করি এই যে তিনটা কোনো সমষ্টি ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রিয় বহাই দিম এইটো থাকিব এইটো থাকি একটু না থাকবে এই ফলে থাকবে ওয়ান এই দুটা যোগ করে ওয়ান এইট্রির পরে মাইনাস করলে এক্সর মানটো আমাক ওলাই যাব তো অহা ক্লাছত আমি এই ফৰ্মুলাবিলাক ব্যৱহাৰ কৰি অংক কেনেকৈ ছ'ল্ভ কৰিব লাগে আমি এইবিলাক সম্পৰ্কে আলোচনা কৰিম তো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আশা কৰোঁ ভিডিঅ'টো তোমালোকে পচন্দ কৰিছা ত' ভিডিঅ'টো যদি ভাল লাগে তোমালোকে লাইক কৰিবা শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ পেজটো ফ'ল' কৰিব আৰু ইউটিউবত মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে থেংক ইউ